সুন্দরবনের ফরেস্ট অফিস এলাকায় লোকালয়ে ঘুরেঘুরে করছে তিনটি বাঘ। এতে আতঙ্কিত বনরক্ষীরা। দুপুর দুইটার দিকে দুটি বাঘ ওই অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। গতরাতে আরও একটি বাঘ যোগ দিয়েছে। চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক জানান, রাতে বনরক্ষীরা পুকুর পাড়ে টর্চ লাইটের আলো জেলে তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত করেন। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদীর তীরে অবস্থান করছে। বনরক্ষীরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ্য করছেন।